হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদের, এইচএস 2025কে টার্গেট করে বায়োলজি সাজেশনস, যাতে তোমরা 70 মধ্যে 60 প্লাস কমন পাও বায়োলজিতে। ইউনিট 2 জিন তত্ত্ব ও বিবর্তন ইউনিটের অধ্যায় 7 অভিব্যক্তি বা বিবর্তন থেকে কোনগুলো 2025 এর জন্য ইম্পর্টেন্ট পড়তে হবে এইচএস এর জন্য, আর এইচএস এর আগে তোমাদের স্কুলে যেই টেস্ট এক্সাম হয় ফুল সিলেবাসের ওপর, সেখানে কোনগুলো আসতে পারে সেগুলো আমি তোমাদের আলোচনা করে দেব। ইউনিট 1 এর কমপ্লিট সাজেশনস দেওয়া হয়ে গেছে। এমসিকিউ প্র্যাকটিস সেট দিতে শুরু করেছি এনসিআরটি বেসড, যেখানে কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদেরও ওই এমসিকিউ ভিডিওগুলো হেল্প করবে, এইচএস এর জন্য এমসিকিউ ভিডিওগুলো হেল্প করবে। যারা দেখোনি আগের ভিডিওগুলো চেক করে নেবে, যারা প্রথম ভিডিও দেখছো ডেসক্রিপশনের ফার্স্ট লিঙ্কটা, সেখানে আমি একটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, আগে যা যা দিয়েছি 2025 এইচএস এর জন্য সেগুলো তোমরা পেয়ে যাবে। প্রথম ভিডিও দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো, অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আমি যেহেতু তোমাদের এমসিকিউ প্র্যাকটিস এনসিআরটি বেসড করে কোয়েশ্চেন অ্যান্সার করে দেব, যেখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ পেয়ে যাবে, যেগুলো এনসিআরটি বইয়ে এক্সাম্পল দেওয়া আছে সেগুলো পেয়ে যাবে। তাই জন্য ওই ভিডিওগুলো ফার্স্ট অ্যাটেম্পটে নিট ক্লিয়ার করতে বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে তোমাদের হেল্প করবে। চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করবে। আর যারা ক্লাস 12 পড়ছো বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা নিট 2025 হিসেবে যে ভিডিওগুলো দিচ্ছি, ক্লাস 12 এরও দিচ্ছি, এমসিকিউ প্র্যাকটিসের ক্লাস 11 এরও দিচ্ছি, সেগুলোও চেক করে নেবে। এখন যারা ক্লাস 12 পড়ছো আগে ক্লাস 12 এর ভিডিওগুলো দেখবে, তারপরে এইচএস এক্সাম হয়ে যাওয়ার পর তোমরা ক্লাস 11 এর নিট 2025 হিসেবে যেগুলো দিচ্ছি সেগুলোকে চেক করে নেবে, প্র্যাকটিস করবে। যেভাবে ভিডিওগুলো দেখতে বলছি সেভাবে যদি ফলো করো, এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও, ফার্স্ট অ্যাটেম্পটে যে কোনো কম্পিটিটিভ এক্সাম কিন্তু ক্র্যাক করা পসিবল। তার জন্য প্রিপারেশনটা কিভাবে নিতে হবে আমি ভিডিওতে টিপস দিতে থাকি, সেগুলো তোমরা ফলো করে নেবে। যারা আছো আমার চ্যানেলে ক্লাস 12 পড়ো, তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন আমি একসাথেই 2, 3, 5 মার্কসের কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি। এখানে কিছু কিছু পয়েন্ট রেখেছি যেগুলো 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, আর যখন আমি এমসিকিউ গুলো করাবো কি ধরনের কোয়েশ্চেন 1 মার্কসের জন্য বা এমসিকিউতে আসে সেগুলো তোমাদের প্র্যাকটিস রিভিশন হয়ে যাবে। আর্কিওপটেরিক্সের সরীসৃপ ও পাখির বৈশিষ্ট্য উল্লেখ করো, 3 মার্কসের কোয়েশ্চেন দিচ্ছি, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সাম পারপাসও। দিয়ে দেয় তোমাদের আর্কিওপটেরিক্সের মধ্যে কাদের কাদের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আমি যেমনি এখানে বলেই দিয়েছি সরীসৃপ আর পাখির বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় আর্কিওপটেরিক্সে, এই কোশ্চেনটায় এমসিকিউতে কম্পিটিটিভ এক্সামে তোমাদের জিজ্ঞেস করে যে আর্কিওপটেরিক্সের মধ্যে কার কার বৈশিষ্ট্য দেখতে পাবো। আর্কিওপটেরিক্স হচ্ছে বার্ড লাইক রেপটাইলস। নেক্সট, জীবাশ্মের ইম্পর্টেন্ট এইচএস এর জন্য কনসেপ্টটা, জীবাশ্মের বয়স নির্ধারণ সম্পর্কে টিকা লেখো 3 মার্কসের। তুলনামূলক অঙ্গ সংস্থান ঘটিত প্রমাণ জৈব অভিব্যক্তির ক্ষেত্রে কিভাবে গুরুত্বপূর্ণ তা চিত্র সহ আলোচনা করো। যদি চিত্র আঁকতে নাও বলা থাকে, তুলনামূলক অঙ্গ সংস্থানের কোয়েশ্চেন দেয়, তাহলে তোমাদের রাফ স্কেচ একটা করে দিতে হবে। যখনই তোমরা আঁকা আঁকবে ডার্ক শার্প পেন্সিল ইউজ করবে, আঁকাটা এক সাইডে আঁকবে আর লেভেলিংটা আরেক দিকে করবে। ইউনিট 2 থেকে কিভাবে নাম্বার ডিস্ট্রিবিউশন আসে সেগুলো আমি ফার্স্ট যখন ইউনিট 2 টা শুরু করেছিলাম সাজেশনস দিতে, মানে অধ্যায় 5 এর সাজেশনস যখন দিয়েছি, সেখানে বলে দিয়েছি নাম্বার ডিস্ট্রিবিউশন কিভাবে হয়। যারা প্রথম ভিডিও দেখছো তোমরা পার্ট 1 থেকে ভিডিও ফলো করো, তাহলে তোমাদের সুবিধা হবে জিনিসগুলো বুঝতে, আর কোনগুলো এইচএস 2025 এর জন্য ইম্পর্টেন্ট সেগুলোও বুঝতে পেরে যাবে। টিকা লেখো, রিক্যাপিটুলেশন থিওরি খুব ইম্পর্টেন্ট আসার চান্স এইচএস এ রয়েছে। সমস্বাস্থ্য অঙ্গ, এখানে তোমাদের কোয়েশ্চেনসটা এভাবেও আসতে পারে, সমস্বাস্থ্য অঙ্গ আর সমবৃত্তীয় অঙ্গর মধ্যে পার্থক্য লেখো। এই পয়েন্টগুলো ক্লাস 10 এ তোমরা পড়েছো বলে আমি আর অত ডিটেইলসে কোয়েশ্চেনসগুলো দিইনি। ক্লাস 10 এ মাধ্যমিকে যেহেতু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার আছে, তাই জন্য আমি এটা আশা করব যদি এই ধরনের কোয়েশ্চেন, পার্থক্য রিলেটেড কোয়েশ্চেন তোমাদের
ক্লাস 12 এ জিজ্ঞেস করে সেগুলো তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে। নেক্সট খুব ইম্পর্টেন্ট 1 মার্কস এর জন্য আসতে পারে জেনেটিক ড্রিফট কি, জিন ফ্লো কি, জিন ফ্লোটা জিন প্রবাহ কি হিসেবে আসতে পারে, জিন ফ্রিকোয়েন্সি কি হিসেবে আসতে পারে, পরিব্যক্তি কি বা মিউটেশন কি 1 মার্কস এর কোশ্চেন হিসেবে আসতে পারে, প্রাকৃতিক নির্বাচন বাদ কি 1 মার্কস এর কোশ্চেন হিসেবে আসতে পারে, নয়া ডারউইন বাদ কি 1 মার্কস এর কোশ্চেন হিসেবে আসতে পারে। নেক্সট প্রাকৃতিক নির্বাচনের প্রকারভেদগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো 3 মার্কস এর কোশ্চেন, অথবা কোশ্চেনটা এইভাবেও দিতে পারে প্রাকৃতিক নির্বাচন কয় প্রকার ও কি কি, প্রকারভেদ সম্পর্কে লেখো 3 মার্কস এর কোশ্চেন, জৈব বিবর্তনে 3 প্রকার আণবিক তত্ত্ব উদাহরণ সহ লেখো, এইচএস এর জন্য এই পয়েন্টার থেকে আসার চান্স কম, ডারউইন তত্ত্বের সীমাবদ্ধতা লেখো নয়া ডারউইন বাদ কি ইম্পর্টেন্ট, অভিব্যক্তির সপক্ষে যে কোনো 3 প্রকার জীবাশ্ম ঘটিত প্রমাণ বর্ণনা করো, আমি এখানে 3 প্রকার বলেছি, হয়তো তোমাদের কোয়েশ্চেন দিতে পারে 2 প্রকার জীবাশ্ম ঘটিত প্রমাণ উল্লেখ করো, সেখানে 2 মার্কস এর কোয়েশ্চেনটা দিল। নেক্সট কোয়েশ্চেন পরিব্যক্তি প্রাকৃতিক নির্বাচন ও প্রজননগত বিচ্ছিন্নতা বলতে কি বোঝো, এগুলো এমসিকিউ এর জন্য কিন্তু টার্মস গুলো ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে রাখবে, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রত্যেকটা টার্ম ইম্পর্টেন্ট, ভালোভাবে কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখবে। জিন ফ্রিকোয়েন্সি এইচএস এর জন্য ইম্পর্টেন্ট, মিসিং লিঙ্ক, বিশেষ করে মিসিং লিঙ্ক থেকে কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে, মিসিং লিং এর মধ্যেই তোমাদের আর্কিওপটেরিক্স আর পেরিপেটাস পড়ে, এই পেরিপেটাস এক্সাম্পল যেটা রয়েছে এটাও কম্পিটিটিভ এক্সামের জন্য বেশি ইম্পর্টেন্ট, কোন কোন পর্বের মধ্যে সম্পর্ক স্থাপন করে, মিলার আর উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারক গুলো কি কি, আমি এখানে তোমাদের বিকারক দিয়েছি এমসিকিউ তে, তোমাদের বিকারক না দিয়ে বিক্রিয়া জাত পদার্থ নাম কি সেটা দিতে পারে, বা যেগুলো উৎপন্ন হলো বিক্রিয়ার পরে সেগুলো কি কি সেটা জিজ্ঞেস করতে পারে, কি অ্যামিনো অ্যাসিড আমরা পরীক্ষাতে পাবো সেটা জিজ্ঞেস করতে পারে। তারপরে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এইচএস এর জন্য যেটা আসার চান্স রয়েছে এইচএস এ, সেটা হচ্ছে পৃথিবীর শুরুতে কোন গ্যাস আমরা দেখতে পাই না, সঠিক অ্যান্সার মুক্ত অক্সিজেন, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে আসতে পারে, ওপারিন হেলডেন যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, 1 মার্কস এর কোয়েশ্চেন মানে এমসিকিউ তে, আমি যখন এমসিকিউ প্র্যাকটিস করাবো তোমাদের সেখানে কোয়েশ্চেনস গুলো ইনক্লুড করে দেব, আজকে যেটা দিলাম 2 মার্কস এর 3 মার্কস এর আর 5 মার্কস এর কোয়েশ্চেন, ইউনিট 2 থেকে 5 মার্কস এর কোয়েশ্চেন জিজ্ঞেস করে, কোনগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ আমি বলে দিচ্ছি যেগুলো ভালোভাবে পড়বে কনসেপ্ট ক্লিয়ার রাখবে, ইউনিট 1 যখন আমি তোমাদের পড়িয়েছি সেখানে ডিটেইলস আলোচনা করেছি চ্যাপ্টারের, টার্মস কিছু কিছু ক্লিয়ার করেছি, তোমরাই বলেছো তাড়াতাড়ি কোয়েশ্চেন গুলো শেষ করে এনসিআরটি এর এমসিকিউ গুলো প্র্যাকটিস করাতে, তাই আমি কিন্তু আর এখন এই চ্যাপ্টার গুলো ডিটেইলস আলোচনা করছি না ইউনিট 2 থেকে, যদি কোনো কনসেপ্ট বুঝতে পারোনি আরেকবার বলে দিলে ভালো হয়, এরকম কিছু থেকে থাকে তাহলে অবশ্যই তোমাদের ডাউট তোমরা কমেন্টে জিজ্ঞেস করে নিও, তোমাদের ডাউট রিলেটেড আমি সেপারেট ভিডিও বানিয়ে দেব, যতগুলো এমসিকিউ এর কোয়েশ্চেন আমি দিচ্ছি তোমাদের সেগুলো দেখবে, যতগুলো সাজেশনের কোয়েশ্চেন দিয়েছি ইম্পর্টেন্ট বলেছি সেগুলো খুব ভালোভাবে দেখবে এইচএস এর জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য যদি প্রিপারেশন করছো প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, কিছু বাদ দিতে পারবে না, কম্পিটিটিভ এক্সামে কেউ বলে দিতে পারবে না এই কোয়েশ্চেন গুলো করবে, এই কোয়েশ্চেন গুলোর থেকেই তোমাদের চলে আসবে এক্সামে, সেখানে প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকটা লাইন তোমাদের বারবার পড়ে রিভিশন করে মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ভীষণ ভীষণ পরিমাণের কোয়েশ্চেন কিন্তু প্র্যাকটিস করতে হবে, টাইম ধরে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, কিভাবে প্র্যাকটিস করবে সমস্ত কিছু আমি আলোচনা করতে থাকি ভিডিওগুলো যখন দি এমসিকিউ, যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে এমসিকিউ এর ভিডিওগুলো ফলো করো, যেভাবে প্র্যাকটিস করতে বলছি এমসিকিউ সেভাবে যদি প্র্যাকটিস করো ফার্স্ট অ্যাটেম্পটে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা কিন্তু কঠিন নয়, তাহলে অতি অবশ্যই ফার্স্ট অ্যাটেম্পটে এক্সাম ক্র্যাক করতে পারবে, আজ এখানেই ভিডিও শেষ করছি, ভালোভাবে পড়ো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।